নুৰিছা কিচেনলৈ স্বাগতম। আশা কৰোঁ সকলোৱে ভালে আছে। আজি মোৰ ৰেচিপিটো হ'ল জেম বা জেলি। আৰু জেম বা জেলিটো মই কেনেদৰে বনাইছোঁ আজি আপোনালোকক দেখাই দিম। এই জেম বা জেলিটো বনাই দেখাই দিম। দেখা পাইছে কিমান ধুনীয়া হৈছে, একদম বজাৰৰ নিচিনা দেখাই পাইছে, হৈছে একদম বজাৰতকৈ কম হোৱা নাই। দেখা পাইছে চামুচৰ পৰা কিমান ধুনীয়াকৈ পৰি যায়। আৰু জেম বা জেলিটো মই কেনেদৰে বনাইছোঁ আপোনালোকে মোৰ ফুল ভিডিঅ'টো চাব। আৰু চোৱাৰ আৰম্ভণিতে এটা লাইকো দিব। আৰু এনেদৰে জেম বা জেলি বনাই ল'ৰা ছোৱালীক স্কুলত টিফিনো দিব পাৰি, ব্ৰেড ৰুটি পৰাঠাৰ লগত দিবলৈ সুবিধাও হয়। দেখা পাইছে কিমান ধুনীয়া হৈছে। আৰু বাতিটো ইমান ধুনীয়া হৈছে, হৈছে দেখা পাইছে কিমান ধুনীয়া। কৰ্দৈ জেলি বা জাম বনাবৰ কাৰণে মই এইফালে এক গামলা কৰ্দৈ ল'লোঁ। আৰু কৰ্দৈখিনি এইমাত্ৰহে গছৰ পৰা আনিলোঁ, একদম ফ্ৰেছ ফ্ৰেছ কৰ্দৈ এইমাত্ৰহে নমাই আনিলোঁ। আৰু কৰ্দৈখিনি ইমান ধুনীয়া কৰ্দৈ, আৰু কৰ্দৈখিনি বহুত মিঠা। আৰু এতিয়া প্ৰথমতে কৰ্দৈখিনি কাটি ল'ম। এতিয়া কৰ্দৈখিনি কাটি ল'ম প্ৰথমতে এইখিনি চাইড, যোনে যেনেদৰে কাটিব পাৰে। এইকিনাৰখিনি এইখিনি কাটি ল'ম প্ৰথমতে। এনেদৰে কাটি মাজতে এনেদৰে এইখিনি পেলাই দিলোঁ। আৰু এনেদৰে সৰু সৰুকৈ টুকুৰা কৰি দিম, যোনে যেনেদৰে কাটিব পাৰে। আৰু গুটিখিনি ইয়াতেই থাকিব, একো নহয়, সিজোৱাৰ সময়ত আকৌ চাকি ল'ম। যিহেতু গুটিখিনিতো পৰি যাব, চাকনিত আহি যাব। এনেদৰে গুটিখিনি কৰ্দৈ কাটি ল'ম। দেখা পাইছে কেনেকুৱা টেপৰ কৰি কাটি আছোঁ। গুটিখিনি কৰ্দৈ কাটি ল'লোঁ। দেখা পাইছে আৰু এতিয়া কৰ্দৈখিনি সিজাই ল'ম। এটা ডেক্সি ল'লোঁ আৰু এই ডেক্সিত গুটিখিনি কৰ্দৈ দি দিম। গুটিখিনি কৰ্দৈ ডেক্সিটো দি দিলোঁ আৰু দি আছোঁ এই মগ দি এক মগ পানী। ইয়াতে 500 গ্ৰাম পানী আছে আৰু ইয়াতকৈ বেছি নিদিওঁ যিহেতু কৰ্দৈৰ পৰা ওলাব পানী। কৰ্দৈখিনি সিজাই ল'লোঁ। দেখা পাইছে ধুনীয়াকৈ সিজি গৈছে কৰ্দৈখিনি, বহুত গৰম এতিয়াও, ধুনীয়াকৈ সিজিছে। আৰু এতিয়া ঠাণ্ডা কৰি ল'ম। এনেদৰে ঢাকনাটো খুলি এনেদৰে থৈ দিম। আৰু কৰ্দৈখিনি এনেদৰে অলপ চেপি চেপি দিম যিহেতু কৰ্দৈৰ পৰা ৰসটো ওলাব ভালদৰে। ধুনীয়াকৈ এনেদৰে চেপি চেপি কৰ্দৈখিনি ভাঙি দিম বা হাতেৰেও ঠাণ্ডা কৰি হাতেৰেও চেপি দিম দিব পাৰোঁ। অলপ গৰমে গৰমে কৰি দি আছোঁ, পিছত ঠাণ্ডা হ'লে হাতেৰেও এনেদৰে চেপি চেপি ৰসটো ওলাই ল'ম ধুনীয়াকৈ। এইফালে এটা চচপেনৰ ওপৰত এনেদৰে এটা ডাঙৰ চাই চাকনি বহালোঁ আৰু আৰু কৰ্দৈখিনিও ঠাণ্ডা কৰি লৈ আহিলোঁ। আৰু এতিয়া কৰ্দৈখিনি এনেদৰে এই চাকনিটো তেনেদৰে চাকি লৈ আছোঁ, চাকি চাকি কৰ্দৈ ৰসখিনি ধুনীয়াকৈ ওলাই ল'ম। এনেদৰে চামুচটো দি অলপ এনেদৰে চেপি দি আছোঁ। দেখা পাইছে তলপাৰটো পৰি আছে, দেখা পাইছে এনেদৰে চেপি চেপি ধুনীয়াকৈ গুটিখিনি ৰস ওলাই ল'ম। গুটিখিনি কৰ্দৈ ৰস চাকি ওলাই দিলোঁ আৰু এইফালে এই মগটোত চাকনি লৈ আকৌ চাকি দি আছোঁ। এইখিনি চাকি চাকি এই মগটো দি মগৰ জোখমতে দিম, গুটি গুটি দিম, ভালদৰে চাকি দিলে ভাল। আছে এই কেৰাহীত দালি দি আছোঁ, এক মগ ইয়াতে দি দিলোঁ। আকৌ যিখিনি আছে এইখিনিও চাকি দি আছোঁ।
আদা খাবছে দুই মুখে প্রায় মানে এক মুখ পানি দিছিল আর এক মুখ কর্দর পর রস ওলাইছে। এতিয়া কেরাহিটো গ্যাসত বহাই দিল। এ দেখা পাইছে কর্দর রসখিনি এনেদরে উতলিছে আর চামুচেরে এনেদরে এবার লড়াইও দিল। আর যিখিনি ফেন ওলাই আছে এই ফেনখিনিও উঠাই উঠাই পেলাই দিম। এনেদরে ফেনখিনি উঠাই দিম, নহলে জেমটো বেশি ভাল নহব, কালারটো বেয়া হয়ে যাব। আর এতিয়া দি দি আছো এতে চেনি, আর চেনিটো মই এই মগটোর জোখমতে দি দি আছো। এতে প্রথমতে এক মগ দি দিলো, এক মগ আর আধা মগ দি দিলো চেনি। এ দেখা পাইছে চেনির পরিমাণটা আপনাদের কম বেশি করিব পারে, আর যেহেতু চেনি অল্প বেশি দিলে জ্যামটা বেশি ভাল হয়। চেনি দি এনেদরে আর এবার লড়াই দিল, আর উপর যেখিনি ফ্যান উঠিব ফ্যানখিনিও পেলাই থাকে। চেনিখিনিও ধুনিয়াকে গলিছে আর এনেদরে এই ফ্যানখিনি উঠাই দিয়ে আছো, আর বহুতবার উঠাইছো। ফ্যানখিনি উঠাই দিলে জেমটো ধুনিয়াকে সাফা হয়। এতিয়া দি দি আছো অলপখিনি এল্লো কালার, এটু অপশনাল, আপনাদের দিব পারে বা নিদিব পারে, মই অলপ কালারের কারণে দিলো। আর এবার এনেদরে লড়াই দিল। দেখা পাইছে জেলিটো হয়ে গেল প্রায়, আর বেশি টাইম নালাগে, আর ধুনিয়াকে সাফা হয়েছে এনেদরে ফ্যানখিনি উঠুতে উঠুতে। আর কালারটো কিমান ধুনিয়া হয়েছে দেখা পাইছে। আর এতিয়া দি দিম এতে অল্পখিনি ভিনেগার, এতে দুই চামচমান ভিনেগার দি দিম। এইটো ভিনেগার ইয়ারপর দুই চামচমান দি দিম ভিনেগার, বা আপনাদের নেমু রসও দিব পারে। ভিনেগারখিনি দিলে বহুত দিন লক্ষ্যে থাকে, বেয়া নহয়। এনেদরে লড়াই দিল। এতিয়া জেলিটো হলনে নহল কেনেকে চেক করি এইটো দেখাই আছো আপনাদের। আর এইফালে এফালে বাটিত অল্প পানি ললো, অল্পখিনি রস এতে দি দিল। এ দেখা পাইছে পানি তলত বহি গেছে, একদম পানি লগত মিহলি হওয়া নাই, জমি আছে দেখা পাইছে, তার মানে এটু পারফেক্ট হয়ে গেল। আর এতিয়া নমাই দিম। আর এতিয়া গ্যাসটো অফ করে দিল, আর উপর যেখিনি ফ্যান উঠিব এই ফ্যানখিনি লাহে লাহে এনেদরে সাফা করে দিম। তেনহলে জ্যাম বা জেলির কালারটো ধুনিয়া হব, দেখা পাচ্ছে কালারটো কিমান ধুনিয়া। এনেদরে ফ্যানখিনি সাফা করে দিম লাহে লাহে। ফ্যানখিনি সাফা করে গরমে গরমে বৈমাটাত ভরাই দিম, নহলে ঠান্ডা হলে আকো গুট খাই যাব। এখিনি আকো কাটি কাটি বৈমত ভরাব লাগিব। এ দেখা পাইছে জ্যাম বা জেলির কালারটো কিমান ধুনিয়া হয়েছে। আর এতিয়া কেরাহিটো এনেদরে কাপড় এটা এটা ধরি গরমে গরমে এফেলে বয়াম এটা ললো, বয়ামত ডালি দিম। তাই সাবধানে ডালি দি আছো, এটু বয়াম বর্ধি হয়ে গেল, অল্পখিনি বেশি হয়েছে। আর যেখানে অল্পখিনি আছেন এই অল্পখিনি বাটিটো ডালি দি আছো, গুটিখিনি ডালি দিলে বাটিটো। আর বয়ামর কালারটো চাক কিমান ধুনিয়া হয়েছে, একদম বজারের নিচিনা দেখাই যায় যে কিনি আনিছো বলে। আর এটু দুই তিনি ঘন্টামান পিছত দেখাম আপনার, আর কালারটো কিমান ধুনিয়াকে জেলিটো বহে ঠান্ডা করে লই আহি পিছত দেখাম। আহিলেও তিনি ঘন্টা পিছত জ্যাম বা জেলিটো ঠান্ডা করে লই দেখা পাইছে ধুনিয়াকে বাটিত বহিছে। আর এইফালে চাইছে বয়ামরটো ইমান ধুনিয়া হয়েছে, আর কালারটো কিমান ধুনিয়া হয়েছে, একদম বজারের নিচিনা হয়েছে। সে আর ধুনিয়াকে সেট হয়েছে বয়ামটো। নিশ্চয় মোৰ ৰেচিপিটো ভাল লাগিছে, যদি ভাল লাগে লাইক শেয়ার কমেন্ট করব, প্লিজ এটা সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটো প্রেস করে দিব। আজি মোৰ ৰেচিপি এইখানে, আকৌ আশা আছে কাইলৈ আৰু এটা নতুন ভিডিও লৈ আহিম।
থেংক ইউ।